আমাদের অনলাইন ক্লাসে আবার তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদের ভালো রেখেছেন, এই জন্য আমরা কি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবো এবং বলবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলো তাহলে আমরা পড়াতে চলে যাই। আজকে আগে আমরা তোমাদের সামনে আসলাম গণিত ক্লাস নিয়ে। তোমরা গণিত বই খাতা পেন্সিল নিয়ে বসো, ম্যামের সাথে সাথে অঙ্কগুলো করবে কিন্তু, ঠিক আছে? আজকে আমরা করব দেখো গণিত বইয়ের 63 পৃষ্ঠার প্রশ্নে অঙ্ক, প্রশ্নে গুণের অঙ্ক আজকে আমরা করব। 63 পৃষ্ঠায় দেখো কয়েকটা অঙ্ক আছে, আজকে আমরা 3-4 করব, ঠিক আছে? তাহলে 3 নম্বর অঙ্কটা আগে আমরা করি। আমরা আগেই বলেছি প্রশ্ন অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে, প্রশ্নটা বারবার বুঝতে হবে, পড়ে পড়ে বুঝতে হবে, তাই না? আর গুণ অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে, নাওয়াটা বলে সব মাথায় ব্রেনে থাকতে হবে, না হলে তো আমরা গুণ অঙ্ক ভাগ অঙ্ক করতে পারবো না। আমরা নাওয়াটা গুলো সবসময় মনে রাখবো, সবসময় কিন্তু পড়বো, প্রতিদিনই একবার করে নাওয়াটা গুলো পড়বো, তাহলে কিন্তু গুণ ভাগ অঙ্ক তোমরা সুন্দর করে করতে পারবে। চলো প্রশ্নটা পড়ি দেখি, 3 নম্বরে কি আছে। একটি শ্রেণীকক্ষে 10টি ব্রেঞ্চ আছে, একটি শ্রেণীকক্ষে 10টি ব্রেঞ্চ আছে, একটি ব্রেঞ্চে 5 জন ছাত্র বসতে পারে, শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? মনে করো তোমাদের একটি ক্লাসরুম, এখানে দেখো একটা ক্লাসরুম দেওয়া আছে, ছবিতে দেখো একটা ক্লাসরুমের ছবি দেওয়া আছে। মনে করো এখানে এই ক্লাসরুমে 10টা ব্রেঞ্চ আছে, এখানে এক একটা ব্রেঞ্চে কতজন করে ছাত্র বসে? 5 জন করে। তাহলে 10টা ব্রেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে? আমরা আগেই পড়েছি যদি একটা ব্রেঞ্চে বসতে পারে 5 জন, 10টা ব্রেঞ্চে আরো বেশি স্টুডেন্ট বসতে পারবে, তাই না? চলো দেখি আমরা কিভাবে সাজাবো। একটা ব্রেঞ্চে বসতে পারে 5 জন, একটা ব্রেঞ্চে বসতে পারে 5 জন, তাহলে 10টি ব্রেঞ্চে বসতে পারে কতজন? 5 × 10 হবে, তাই না? পাঁচের গুণে আমাদের যদি তুমি পড়ো, 5 × 5 = 10, 3 × 5 = 15, 4 × 4 = 25, 5 × 6 = 25, 5 × 7 = 35, 5 × 7 = 45, 5 × 8 = 45, 5 × 10 = 45, 5 × 10 = 50, তাহলে 10টি ব্রেঞ্চে কতজন ছাত্র বসতে পারবে? 50 জন, তাই না? 5 × 10 = 50, 50 জন। উত্তরে কি হবে? উত্তরে হবে 50 জন। তাহলে আমরা পেয়ে গেলাম 10টা ব্রেঞ্চে কতজন স্টুডেন্ট বসতে পারবে, তাই না? 10টা ব্রেঞ্চে বসতে পারবে কতজন? 50 জন। দেখো এখানে ব্রেঞ্চের মধ্যে কতজন করে বসে আছে? অনেকজন করে, 5 জন, 3 জন, 4 জন, অনেকজন করে। আমরা গ্রামের শ্রেণী হয়ে কয়জন করে বসি? আমরা 2 জন করে বসি, তাই না? আমরা 2 জন করে বসি। তাহলে একটা ব্রেঞ্চে বসতে পারে 5 জন, 10টি ব্রেঞ্চে বসতে পারে 5 × 10 = 50 জন। আর গুণের সময় আমি কি করবো, প্রশ্ন লেখার সময় এইখানে যে 5 আছে 5টা আগে লিখবো, গুণন চিহ্ন দিয়ে এই 10টা পরে লিখবো, ঠিক আছে? 5 × 5 = 50 জন 10টি ব্রেঞ্চে বসতে পারে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কি আছে? বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? ধরো তোমার বাবা প্রতিদিন কি সকালে মর্নিং ওয়াক করে না, 4 ঘন্টা হাঁটেন প্রতিদিন সকালে তোমার বাবা, মনে করো 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তাহলে বাবা কত ঘন্টা হাঁটবেন? 7 দিনে বাবা অনেক ঘন্টা হাঁটবেন, তাই না? 4 দিনে একদিনেই হাঁটে 6 ঘন্টা, 4 ঘন্টা, তাহলে 7 দিনে তো অনেক ঘন্টা হবে। তাহলে এটাও আমরা কিভাবে সাজাবো চলো যাই দেখি। একদিনে হাঁটেন 4 ঘন্টা, বাবাটা লিখলাম না, একদিনে হাঁটেন 4 ঘন্টা, অতএব 7 দিনে হাঁটেন 4 × 7 ঘন্টা,
হ্যাঁ তাহলে আমরা কি এখানে ট্রায়াল করে নাও করব তাই না এখানে দেখো হাসছে বাবা হাসছে তাই না হাতের ছবি একটা দেওয়া আছে বাবা এখানে হাসছে তাহলে আমরা চলো গুণন করি ট্রায়াল করে নাও করতে পড়ো 4 1 4 4 2 গুণে 8 3 4 12 4 4 16 4 5 কত 20 4 6 24 4 7 কত 28 4 7 28 তাহলে বাবা কত ঘন্টা হাঁটেন বলো তো 28 ঘন্টা তাই না 7 দিনে বাবা কত ঘন্টা হাঁটেন উত্তর 28 ঘন্টা বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা আর 7 দিনে কত ঘন্টা হাঁটবেন তাহলে 4 7 28 ঘন্টা বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা অতএব 7 দিনে হাঁটেন 4 গুণ 7 4 7 কত 28 28 ঘন্টা তো 28 ঘন্টা এখানে দেখো কি করতে হবে এখানে যেরকম 5 আগে নিয়েছি তার 5 গুণ 10 এখানেও তোমরা কি করবা 4 গুণ 7 তারপরে সমান সমান নিচে দিয়ে তারপরে আমরা গুণটা করব ঠিক আছে 4 7 টা কত হলো 28 ঘন্টা আমার সাথে সাথে নিশ্চয়ই অঙ্কগুলো করে ফেলেছ খাতায় তাই না এবং এখন তো করেছ তার পরবর্তীতে আবার নিজে নিজে পড়ে পড়ে ডাকটা পড়ে পড়ে অঙ্কগুলো করবে তাহলে তোমরা সবাই কি ভালোভাবে আশা করব ভালোভাবে সব পড়াশোনা করছো বাসায় বাবা মার কথা শুনছো বড়দের কথা শুনছো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকছো কারণ এখন কি আমাদের টাঙ্গাইলে করোনাটা অনেক বেড়ে গিয়েছে তাই না আমাদের সবাইকে কি করতে হবে সাবধানে থাকতে হবে ঘরে থাকতে হবে এবং নিজেই নিজেরা কি করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং সবাইকে বাসার সবাইকে বলবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু রাখতে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাসায় থেকো আসসালামু আলাইকুম